পরাধীন ভারতে স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল এই বাংলা, অবিভক্ত বাংলা। দেশপ্রেমী জেদি এক গুঁয়ে দুঃসাহসী বাঙালি বীর বীরাঙ্গনাদের আত্মবলিদানে গোটা ভারতবর্ষ উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে সশস্ত্র গণ আন্দোলনের নেতৃত্ব দান করেন মাস্টারদা সূর্য সেন। তাঁর নেতৃত্বে বাংলায় যে সশস্ত্র বিপ্লবের প্রসার ঘটে তা সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির কোমর প্রায় ভেঙে দিয়েছিল। বাংলার বহু বিপ্লবী তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে। নির্দ্বিধায় হাসি মুখে জীবন বিসর্জন দিলেও বাঙালি তথা ভারতবাসী তাদের মনেও রাখেনি। ইতিহাসের কোনো অন্ধকারে হারিয়ে গেছে তাদের আত্মবলিদানের কাহিনী। এমনই এক বীর বিপ্লবীর নাম রামকৃষ্ণ বিশ্বাস। মাস্টারদার নেতৃত্বে তিনি লড়াই করেন ব্রিটিশের বিরুদ্ধে। মাত্র 21 বছর বয়সে হাসি মুখে গর্বের সাথে ফাঁসি কাঠে চড়েন। যদিও তার সেই আত্মবলিদানের দাম আমরা দিইনি, ভুলে গেছি প্রকৃত নায়ককে। 1910 সালের 16 জানুয়ারি অবিভক্ত বাংলার চট্টগ্রামের সারোয়াতলিতে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ বিশ্বাস, বাবা দুর্গাকৃপা বিশ্বাস এবং মা নয়নতারা দেবী। 1928 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন রামকৃষ্ণ। ইন্টারমিডিয়াতে বৃত্তি পেয়ে চট্টগ্রাম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এমন মেধাবী ছাত্র পরিবার ও প্রতিবেশী সকলের কাছেই প্রিয়। এ ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, বড় হয়ে নিশ্চয়ই বড় কাজ করবে। হ্যাঁ, তিনি বড় কাজই করেছিলেন দেশের জন্য আত্মবলিদান দিয়ে। কলেজে পড়াতে তার মন নেই, ততদিনে তিনি স্বপ্ন দেখে ফেলেছেন মাতৃভূমিকে স্বাধীন করবেন, নৃশংস ব্রিটিশ সরকারকে উৎখাত করবেন দেশ থেকে। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, ক্ষুদিরাম, বাঘা যতীন মিশে গেছেন তার রক্তে। কলেজে পরিচয় হয় তারকেশ্বর দস্তিদারের সঙ্গে। এই তারকেশ্বর ছিলেন একজন বিপ্লবী, যিনি মাস্টারদা সূর্য সেনের দলে সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। তারকেশ্বরবাবু তাকে নিয়ে যান মাস্টারদার কাছে। উজ্জ্বল ভবিষ্যৎকে অতীত করে দিয়ে তিনি যোগ দিলেন মাস্টারদার দলে। এমন মেধাবী ছাত্রই তো প্রয়োজন মাস্টারদার। রামকৃষ্ণ ছিলেন বিজ্ঞান বিভাগের ছাত্র, বোমা বানানোর কাজ শিখে নিতে পারবে তাড়াতাড়ি। মাস্টারদার নির্দেশে কিছুদিনের মধ্যেই তিনি হয়ে উঠলেন বোমা তৈরিতে দক্ষ কারিগর। 1929 সালের শেষের দিকে বোমা বানানোর সময় কোনো কারণবশত বিস্ফোরণ ঘটে যায়। এই দুর্ঘটনায় খুব মারাত্মক জখম হয়ে পড়েন রামকৃষ্ণ। বেআইনি অস্ত্র তৈরি করতে গিয়ে জখম, হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না, চিকিৎসা করতে হবে লুকিয়ে। বিপ্লবী অনন্ত সিংহ আহত রামকৃষ্ণকে নিয়ে চলে যান কোনো গুপ্ত স্থানে। ঘটনাস্থলে কিছুক্ষণ পরেই পুলিশের তল্লাশি হয়, কিন্তু ওই সামান্য সময়ের মধ্যেই বিপ্লবীরা সমস্ত সরঞ্জাম জিনিসপত্র প্রমাণ পাশের দিঘির জলে ফেলে দেন। কোনো কিচ্ছু খুঁজে পায় না পুলিশ। গুপ্ত স্থানে বিপ্লবীরা চিকিৎসা করেন রামকৃষ্ণ বিশ্বাসের। বিপ্লবীদের সেবাতে আধমরা রামকৃষ্ণ প্রাণে বেঁচে যান, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগে। এর মধ্যেই 18 এপ্রিল 1930 সালে মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের মতো এক বিরাট কর্মকাণ্ড করেন তার দলের বিপ্লবীরা। কিন্তু তিনি সুস্থ না থাকায় ওই অভিযানে যোগ দিতে পারেননি। এই অপরাধ বোধ থেকে নিদারুণ মানসিক যন্ত্রণায় ভুগতেন তিনি। প্রতিজ্ঞা করেন সুস্থ হয়ে উঠলে এমন কিছু করবেন যে কাজে তার ওই মানসিক যন্ত্রণা গর্বে পরিবর্তিত হয়ে যাবে। বাংলায় তখন ব্রিটিশ ইন্সপেক্টর জেনারেল ক্রেগের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিপ্লবী সন্দেহে যাকে ইচ্ছে তুলে নিয়ে গিয়ে চলছে অত্যাচার, এনকাউন্টার, বিচারের নামে প্রহসন, জেল, ফাঁসি। অত্যাচারী এই ক্রেগকে নরকে পৌঁছে দিতে হবে। বিপ্লবী বিনয় এসে খবর দিলেন মাস্টারদা জরুরি মিটিং ডেকেছেন। মিটিংয়ে তিনি জানতে পারেন অত্যাচারী ক্রেগকে হত্যার পরিকল্পনা করছেন মাস্টারদা। বিনয়গুপ্ত বধ করেছেন ব্রিটিশ ইন্সপেক্টর লোমানকে,
তার জায়গায় এসেছে এই ক্রেগ। একে শেষ করতে পারলে বাংলায় ব্রিটিশ সরকারের মনে এক আতঙ্কের সৃষ্টি হবে, বিপ্লবী আন্দোলনে জাগবে এক নতুন প্রেরণা। মাস্টারদা ওই ইন্সপেক্টর জেনারেল ক্রেগকে বধের দায়িত্ব দিলেন রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তীর উপর। স্বপ্ন পূরণের মুহূর্তে বিপ্লবী রামকৃষ্ণ আনন্দে যেন আত্মহারা হয়ে গেলেন। মাতৃভূমির সেবা করার সুযোগ তিনি পেয়েছেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে অপূর্ণ স্বাদ তার রয়ে গেছে, এই দায়িত্ব পালন করে সেই স্বাদ তিনি পূরণ করবেন। বিপ্লবীদের কাছে তথ্য আসে, 30 নভেম্বর রাতের ট্রেনে চাঁদপুর স্টেশনে ট্রেনের প্রথম সারির কামরা থেকে নামবে ব্রিটিশ ইন্সপেক্টর জেনারেল ক্রেগ। পরিকল্পনা করেন রামকৃষ্ণ এবং কালীপদ। 30 নভেম্বর সন্ধ্যের পর দুজনে গা ঢাকা দিয়ে রইলেন চাঁদপুর স্টেশনের পাশে। ট্রেন আসার সময় হলে তারা উঠে এলেন প্ল্যাটফর্মে, কাছে পিস্তল এবং বোমা। মাতৃভূমির উপর হওয়া অত্যাচারের প্রতিশোধের পালা আজ। আনন্দে, উৎসাহে, আবেগে যেন নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে চলেছে। ট্রেন আসার অপেক্ষায় দুই বিপ্লবী চিতা বাঘের মতো ওঁত পেতে রইলেন। অবশেষে ট্রেনের বাঁশি শোনা গেল, চোয়াল শক্ত হয়ে উঠল বিপ্লবীদের। ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে, দুজনে ফার্স্ট ক্লাস কামরার সামনে দাঁড়িয়ে। দরজা খুলে ট্রেন থেকে নামলেন এক সাহেব, লম্বা কোটের সাথে, মাথায় গোল টুপি। না, এ ক্রেগ ছাড়া আর কেউ হতেই পারে না, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। আর ভাববার বা চেনবার সময় নেই, দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে। দুই বিপ্লবী লাফিয়ে দাঁড়ালেন সাহেবের সামনে, হাতের পিস্তল সাহেবের বুকের দিকে। ভয় পাওয়ার সময় না দিয়েই দুজনে ট্রিগারে চাপ দিলেন, রিভলভার খালি করতে লাগলো 5 থেকে 7 সেকেন্ড। সাহেবের নিথর দেহ পড়ে রইল প্ল্যাটফর্মে। এত বড় কর্ম, এত প্রচেষ্টার পর মনে যেন প্রশান্তি এলো দুই বিপ্লবীর। কিন্তু হায় রে ভাগ্য, আজ হয়তো সহায় ছিল না, বিধাতার ইচ্ছে হয়তো অন্য কিছু। ইন্সপেক্টর ক্রেগ ছিল অনেক পিছনে, সাহেবি পোশাক পরিহিত যাকে ক্রেগ ভেবে তারা গুলি করেছেন সে ব্রিটিশদেরই ভারতীয় ভৃত্য, চাঁদপুরের এসডিও তারিণী মুখার্জি। রামকৃষ্ণ এবং কালীপদ এক লাফে স্টেশন পেরিয়ে ছুটে চললেন, পিছনে পুলিশ। দৌড়ে প্রায় 22 মাইল পথ পার করলেন দুই যুবক। খবর চলে যায় আশেপাশের থানায়, পুলিশ তৎপর হয়ে ওঠে। 22 মাইল দূরে বোমা ও পিস্তল সহ দুই বিপ্লবীকে গ্রেফতার করল পুলিশ। বিচারের সময় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাদের সাবালক হওয়া আবশ্যিক, 18 বছর না হলে ফাঁসি দেওয়া যাবে না। 1928 সালে রামকৃষ্ণ বিশ্বাস ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, সেই হিসেবে তার বয়স নির্ধারিত হল। তিনি সাবালক, তাই তারিণী মুখার্জিকে হত্যার অপরাধে তাকে দেওয়া হল মৃত্যুদণ্ড। কালীপদ চক্রবর্তী ছিলেন রামকৃষ্ণের চেয়ে বয়সে বড়, কিন্তু ছোটোখাটো চেহারার জন্য তাকে কম বয়সী মনে হতো। কিশোরের মতো চেহারার কালীপদ স্কুলে পড়েননি, প্রাথমিক শিক্ষা হয়েছে টোলে, তাই তার বয়স নির্ধারণ করা সম্ভব হল না। কিশোর ভেবে কালীপদ চক্রবর্তীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। আলিপুর জেলে রাখা হল রামকৃষ্ণকে। ফাঁসির সাজাপ্রাপ্ত রামকৃষ্ণের পাশের সেলে ছিলেন রাইটার্স বিল্ডিং আক্রমণের অন্যতম সৈনিক দীনেশ দাশগুপ্ত। রামকৃষ্ণ বিশ্বাসের বাড়ি চট্টগ্রামে, গরিব পরিবারের সন্তান তিনি। সেই চট্টগ্রাম থেকে কলকাতা আসার খরচ অনেক, তাই ফাঁসির সাজাপ্রাপ্ত সন্তানকে দেখতে আসা দুরূহ ব্যাপার পরিবারের কাছে। সে সময় প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন প্রেসিডেন্সি কলেজে। প্রীতিলতা দেবী দলের নির্দেশে দূর সম্পর্কের বোন সেজে দেখা করলেন রামকৃষ্ণের সাথে। এমন নির্ভীক বিপ্লবী কয়েকদিন পরে যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, তার মনে, চোখে, মুখে ভয়ের লেশ মাত্র নেই। প্রীতিলতা তাকে দেখে অবাক হয়ে যান, দেশপ্রেম মানুষকে এমন মৃত্যু ভয়হীন গড়ে তোলে। প্রায় 40 দিন ধরে প্রীতিলতা দেখা করেন মৃত্যু ভয়হীন এই বিপ্লবীর সাথে।
বিপ্লবের আদর্শ, পরিকল্পনা, দেশপ্রেম অনেক কিছু শেখেন তিনি। পরে প্রীতিলতা আত্মবলিদান দেন অনেকটা রামকৃষ্ণ বিশ্বাসের প্রেরণাতে। প্রীতিলতা ওয়াদ্দেদার লেখেন, রামকৃষ্ণদার মতো মৃত্যু পথযাত্রী দেশপ্রেমিকের সান্নিধ্য আমার জীবনকে পূর্ণ করে তুলেছিল। স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী এই বিপ্লবী ফাঁসির আগে একটা দিনও নষ্ট করেননি, ডুবেছিলেন বইয়ে। অন্য সেলে বন্দী কালীপদ চক্রবর্তীকে একবার কাছে পেয়ে তিনি বলেছিলেন, গত 3 মাসে যা পড়লাম, শিখলাম ও জানলাম তা ফেলে আসা সারা জীবনের চাইতেও অনেক বেশি। তুমিও পড়াশোনা করবে, পড়াশোনা করে জেল জীবনের বাকি সময়টুকু কাজে লাগাবে। 4 আগস্ট 1931 সাল, রামকৃষ্ণ বিশ্বাসকে স্নান করিয়ে তোলা হলো ফাঁসির মঞ্চে। বন্দে মাতরম শব্দে ধ্বনিত হয়ে উঠল ফাঁসির ঘর। পায়ের নিচের পাটাতন খুলে যেতেই ব্রিটিশ পুলিশ দেখল মাত্র 21 বছর বয়সের এক যুবক কিভাবে নির্ভীক হয়ে হাসতে হাসতে দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দেন। নিয়ম না মেনে অসুস্থ শরীরে মাঝরাতে রামকৃষ্ণ বিশ্বাসকে ফাঁসি দেওয়া হয়েছিল, যাতে তার মৃতদেহ দেশবাসীর আন্দোলনে ইন্ধন না হয়ে উঠতে পারে। তাই জেলের মধ্যেই লুকিয়ে রামকৃষ্ণের দেহ সৎকার করে ভীতু নির্লজ্জ কাপুরুষ ব্রিটিশ সরকার। না, আত্মত্যাগী 21 বছর বয়সী এই বিপ্লবীর কথা আমরা মনেও রাখিনি। ইতিহাসের পাতা তো অনেক দূরে, ভারতবাসীর হৃদয় থেকেও মুছে গেছেন এই মহান পুরুষ। আপনাদের কাছে অনুরোধ, নতুন প্রজন্মকে এই মহান বিপ্লবীদের আত্মত্যাগ সম্বন্ধে অবগত করুন। যাদের জন্য আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে বেঁচে আছি তাদের ইতিহাস তুলে ধরুন নতুন প্রজন্মের সামনে। না হলে তারা প্রতিবাদ করতে শিখবে না, মাথা উঁচু করতে জানবে না, স্বাধীনতার মানে বুঝবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।